নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি ফ্রেশ জব আপডেট। বর্তমানে ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওয়েস্ট বেঙ্গলে কলকাতা সহ অল ইন্ডিয়াতে বিভিন্ন লোকেশানে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জুনিয়র টেকনিশিয়ান নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কোন ডিপার্টমেন্টে কটা ভ্যাকান্সি আছে, তোমাদের স্যালারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু। তো বন্ধুরা, তোমরা সবার প্রথমে গুগলে সার্চ করে নেবে ONGC বলে, এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ongcindia.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেককে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ONGC হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য টপ এনার্জি কোম্পানি ইন ইন্ডিয়া। আমাদের ভারতের মধ্যে টপ এনার্জি কোম্পানি হচ্ছে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে, এরা কী কী প্রোডাকশান করে এবং এদের কোথায় কোথায় ওয়ার্কশপ আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আমরা সরাসরি চলে যাব এদের কেরিয়ার পেজে। তো এদের কেরিয়ার পেজে যাওয়ার জন্য ডান দিকে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান খুলে যাবে, এবং সবার লাস্টে যেটি দেখতে পাচ্ছ কেরিয়ার বলে, সেই কেরিয়ার বলে অপশানটিতে তোমরা ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আরও অনেকগুলি অপশান খুলে যাবে। এখানে তোমরা রিক্রুটমেন্ট নোটিশ বলে যে অপশানটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ আসবে। তো এই পেজটি আসার সাথে সাথে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার সাথে সাথে 2022 বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, এবং 2022 সালে যে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে সেইগুলো কিন্তু তোমাদের সামনে প্রত্যেকটি চলে আসবে। গতকাল যে নোটিশটি তোমাদের প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভস অ্যাক্রস অল ওয়ার্ক সেন্টার ইন ONGC, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2022। এখানে তোমরা ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এইরকম আরও অনেকগুলি অপশান চলে আসবে। ওকে, তো একদম লাস্টে যেটা দেখতে পাচ্ছ, অনলাইন রেজিস্ট্রেশন ফর রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ অ্যাক্রস অল ওয়ার্ক সেন্টার্স, এখানে তোমরা ক্লিক করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে পারবে, এবং তার আগে অবশ্যই কিন্তু তোমরা এই PDFটি ডাউনলোড করে বা এই নোটিশটি তোমরা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে। ওকে, তো এই নোটিশটি তোমরা ডাউনলোড করার জন্য তোমরা ইংলিশেও ডাউনলোড করতে পারো, যারা যারা হিন্দি মিডিয়াম তারা হিন্দিতেও ডাউনলোড করে পড়তে পারে। ওকে, প্রথমে যেটা আছে ইংলিশে সেটা ডাউনলোড এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু PDFটি ডাউনলোড হয়ে যাবে, প্রত্যেকে কিন্তু এই PDFটি ভালো করে পড়ে নেবে। ওকে, তাহলে আমরা চলো PDFটি খুলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ PDFটি ওপেন হয়ে গেছে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দেরাদুনে যে এদের অফিসটা আছে সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ইন ONGC, অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম 7/5/2022 থেকে 28/5/2022, 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তোমাদের এখানে আরও একটি জিনিস যেটা বলে দিয়েছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ রেসপেক্টিভ স্টেটস অ্যাজ পার দেয়ার স্ট্যাটাস অফ ডোমিসাইল বা পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট সাবজেক্ট টু মিটিং আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে কিন্তু প্রত্যেকে যারা অ্যাপ্লাই করবে সেই স্টেটের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, প্রত্যেকে কিন্তু এখানে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু যে স্টেটে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেটের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, তো এখানে কিন্তু টোটাল 11টা স্টেট বা 11টা ওয়ার্ক সেন্টারের কথা কিন্তু এখানে উল্লেখ করে রেখেছে। প্রথমে যেটা আছে দেরাদুন উত্তরাখণ্ডে, যারা যারা উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা বা যারা উত্তরাখণ্ডে বর্তমানে সেখানে প্রেজেন্টে আছে সেখানে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে উত্তরাখণ্ডের জন্য যেগুলো আছে প্রত্যেকে কিন্তু যারা উত্তরাখণ্ডের তারা দেখে নেবে, এবং এরপরে আছে উত্তরাখণ্ডের পরে যেটা আছে দিল্লিতে, দিল্লিতেও বিভিন্ন তোমাদের পোস্টে কিন্তু ভ্যাকান্সি আউট করেছে, প্রত্যেকটা কিন্তু যারা যারা দিল্লির ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে আছে মুম্বাই, মহারাষ্ট্র, মহারাষ্ট্রে যারা যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল কিন্তু অল ইন্ডিয়াতে তোমাদের আছে 980টা কিন্তু ভ্যাকান্সি আছে, 980টা টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, প্রত্যেকটা তোমাদের জুনিয়র টেকনিক্যাল বা জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে টোটাল 980টা কিন্তু ভ্যাকান্সি আছে। এরপরে যেটা আছে গোয়াতে, এবং তারপরে যেটা আছে গুজরাটে। ওকে, তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, যারা যারা যে তোমরা স্টেটের বাসিন্দা সেই স্টেটে যারা যারা অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকে কিন্তু সেই স্টেটের ভ্যাকান্সিটা ভালো করে দেখে নেবে। আমরা দেখে নেব আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সিটা, এরপরে আছে যোধপুর রাজস্থানে, এবং তারপরে আছে চেন্নাই। ওকে, এবং তারপরে যেটা আছে তোমার হচ্ছে আসামে, A8
8 ওএনজিসি ওয়ার্ক সেন্টার ইন আসাম। তো আমাদের কলকাতাটা আছে 10 নম্বরে। ওকে, তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসার সাথে সাথে তোমরা কিন্তু 10 নম্বরে দেখতে পাবে কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা প্রথমেই যে লেখাটা পড়বে, দ্য ফলোয়িং ভ্যাকান্সিস আর ফর কলকাতা ওয়ার্ক সেন্টার ফর হুইচ পার্সন ডোমিসাইল অর পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মে অ্যাপ্লাই ইফ হি অথবা সি মিটস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, এখানে আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন, এখানেও কিন্তু একটা ভ্যাকান্সি আছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে আছে একটি ভ্যাকান্সি। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এখানেও আছে একটি ভ্যাকান্সি। এবং জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, এখানে আছে একটি ভ্যাকান্সি। এরপরে আছে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এখানে আছে দুটি ভ্যাকান্সি। জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন, এখানে আছে একটি ভ্যাকান্সি। এবং জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং, এখানে আছে একটি ভ্যাকান্সি। ওকে, এরপরে আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সার্ভে, এই পদটিতে আছে একটি ভ্যাকান্সি। টোটাল আমাদের কলকাতায় আছে কিন্তু 10টা ভ্যাকান্সি, টোটাল 9টা পোস্টে আমাদের কলকাতাতে আছে 10টি ভ্যাকান্সি। তো তোমরা যদি এখানে ইন্টারেস্ট থাকো, তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, যারা যারা ফ্রেশার প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং তারপরে যেটা লাস্টে আছে সবার শেষে, সেটাই আছে ঝাড়খণ্ড বোকারো। ওকে, ঝাড়খণ্ডের জন্য এখানে ভ্যাকান্সিগুলো উল্লেখ করা আছে। তো যারা যারা ঝাড়খণ্ডে তারা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে। তো তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখানে ক্যাটাগরি ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে প্রত্যেকটা, যে বি ফর ব্লাইন্ড, এল ভি ফর লো ভিশন, প্রত্যেকটি কিন্তু এখানে বলা আছে। তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে এ বি সি ডি ই করে এখানে ভাগ করা আছে। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে। এ ক্যাটাগরির জন্য বি এবং এল ভি, মানে হচ্ছে ব্লাইন্ড লোয়ার ভিশন, এরকম কিন্তু ভাগ করা আছে। তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ভালো করে একটু দেখে নেবে যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য। ওকে, এরপরে তোমাদের এখানে আসি স্যালারির কথা। তো স্যালারি যারা এফ ওয়ান লেভেল, যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং এফ ওয়ান লেভেল, তাদের হচ্ছে 29,900 থেকে 98,000। এটা কিন্তু তোমাদের বেসিক পে স্কেল এখানে দেওয়া আছে। এরপরে আছে এ ওয়ান লেভেল, যারা যারা জুনিয়র টেকনিশিয়ান তাদের জন্য আছে 26,600 থেকে 87,000 টাকা পর্যন্ত। এরপরে আছে ডব্লু ওয়ান লেভেল, তাদের আছে 24,000 থেকে 57,500 টাকা তোমাদের বেসিক পে লেভেল। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কারা কারা এফ ওয়ান লেভেল, কারা কারা এ ওয়ান লেভেল, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু প্রত্যেকেই এফ ওয়ান লেভেল, এবং যারা যারা জুনিয়র টেকনিশিয়ান তারা কিন্তু এ ওয়ান লেভেল। ওকে, যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার তারা ডিপ্লোমা যারা যারা করে রেখেছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং জুনিয়র টেকনিশিয়ান ডিপার্টমেন্টে যারা যারা ক্লাস 10 পাস করে রেখেছে এবং তার সঙ্গে আইটিআই যারা যারা পাস আউট করেছে তাদের কাছে সার্টিফিকেট আছে, প্রত্যেকে কিন্তু সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে সমস্ত কিছু দেয়া আছে, কারা কোন ডিপার্টমেন্টে, তারা অবশ্যই কিন্তু সেই ডিপার্টমেন্টটা দেখে নিতে পারে। ওকে, এখানে তোমাদের আরও একটি কথা উল্লেখ করে রেখেছে, যারা যারা জুনিয়র ফায়ার সুপারভাইজার, জুনিয়র ফায়ারম্যানের পদের ক্ষেত্রে যারা যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে হাইট ওয়েট সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে মাপা হবে, তারপরে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। ওকে, মেল ফিমেল বোথ। এবং তার সাথে সাথে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ড্রিলিং, এবং জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন ড্রিলিং, এখানেও কিন্তু তোমাদের চেস্ট, তোমাদের হাইট, তোমাদের ওয়েট সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের দেখা হবে। তো যারা যারা এই সমস্ত পদে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু প্রত্যেকেরই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু একটি হবে। তো সেখানে তোমাদের কিন্তু যারা যারা জুনিয়র ফায়ার সুপারভাইজার, ফায়ারম্যান এইসব পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে, এবং যারা যারা মেয়েরা তাদের কিন্তু 6 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। এছাড়াও তোমাদের কিন্তু 100 মিটারের একটি ওয়েট লিফটিং করতে হবে। এছাড়া কিন্তু তোমাদের আরও অনেক কিছু এখানে হবে, ক্লাইম্বিং এ ফায়ার সার্ভিস এক্সটেনশন ল্যাডার অফ 34 ফিট ফুললি এক্সটেন্ডেড ইন 2 মিনিটস। ওকে, তো এখানে যারা যারা স্কিল টেস্ট হবে যাদের, তারা হচ্ছে জুনিয়র স্লাইঙ্গার কাম রিগার, জুনিয়র মোটর ভেহিকেল ড্রাইভার, তোমাদের কিন্তু প্রত্যেকের স্কিল টেস্ট হবে, ঠিক আছে। মেল ফিমেল উভয়েরই কিন্তু এখানে স্কিল টেস্ট হবে, যাদের যাদের যে সমস্ত পদে এখানে উল্লেখ করা আছে তাদের কিন্তু স্কিল টেস্ট হবে, এবং জুনিয়র ফায়ারম্যান তাদের কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশান টেস্ট হবে। ওকে, তো তোমাদের এখানে আরও একটি কথা উল্লেখ করে রেখেছে, তোমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম 3টি পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এক একজন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে 3টি পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, আশা করি বুঝতে পারছো।
তো তোমাদের এখানে যে বয়সের যে ক্যাটাগরিতে যেটা বলে রেখেছে, যারা যারা F1 এবং A1 লেভেল পোস্টের জন্য, তাদের কিন্তু মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 30 বছর হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়া OBC SC ST অনুযায়ী তোমরা যে গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সের ছাড়টা পাও, সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা এখানেও পাবে। ওকে, তো তোমাদের এখানে সমস্ত কিছু বলা আছে। তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট যেটা বলা আছে, তোমাদের কিন্তু 7 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে, তোমরা এখানে 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা তোমাদের দেখালাম, সেই লিঙ্কটা থেকে তোমরা সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে একটি 300 টাকা করে, জেনারেল OBC এবং EWS ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 300 টাকা একটি নন রিফান্ডেবল ফিস কিন্তু তোমাদের এখানে একটি পেড করতে হবে। ওকে, তো তোমাদের এখানে কিন্তু এখানে তোমাদের সেন্টার বলা আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের কলকাতাতে কিন্তু পরীক্ষা সেন্টার আছে। তোমরা কিন্তু ইংলিশ, হিন্দি এবং বাংলা এই 3টি মিডিয়ামে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারো। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষা দিতে পারো, যাদের যেটা সুবিধা। ইংলিশ, হিন্দি এবং বাংলা এই 3টি তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজে এখানে পরীক্ষা দিতে পারো, সেটা তোমাদের সুবিধার্থে। ওকে, তো এখানে তোমাদের যে যেভাবে তোমাদের এখানে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওকে, তো তোমাদের এখানে একটি CBT টেস্ট হবে এবং তার সাথে সাথে একাডেমিক পারফরমেন্স কিন্তু তোমাদের দেখা হবে। এর সাথে সাথে তোমাদের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার যারা যারা অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু তোমাদের যদি কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে কিন্তু তোমরা 5 নম্বর পাবে। ওকে, এবং তোমাদের সেখানে কম্পিউটার বেসড টেস্টটা হবে 85 নম্বরের, সেটাও কিন্তু উল্লেখ করা আছে। সেটা তোমরা এই PDFটার মধ্যে ভালো করে দেখলে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের CBTতে কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্ক। ওকে, তোমাদের কিন্তু 2 ঘন্টার তোমাদের এখানে টাইম পাবে CBT টেস্টের জন্য। এবং তোমাদের একাডেমিক পারফরমেন্স যেটা 10 নম্বর দেওয়া আছে, তোমরা যদি ডিপ্লোমাতে 40 থেকে 50%, মানে 40% থেকে 50% পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 3 নম্বর পাবে। এবং 50% থেকে যদি 60% পেয়ে থাকো তাহলে 6 নম্বর পাবে। এবং তোমরা যদি অ্যাবভ 60% পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 10 নম্বর পেয়ে যাবে। ওকে, তো তোমাদের এখানে কিন্তু 1:5 রেশিওতে তোমাদের এখানে ডাকা হবে। এই দেখো, তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যারা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের যে এখানে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে 85 নম্বর, একাডেমিক পারফরমেন্স হবে 10 নম্বর, এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। ওকে, তো তোমাদের এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা যদি এই PDFটি একটু ভালো করে পড়ো, এই PDFটির মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, তো তোমাদের কবে কম্পিউটার বেসড টেস্ট হবে, CBT টেস্ট কবে কী হবে, তোমাদের কিন্তু প্রত্যেকেরই ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, আশা করি সব বুঝতে পারছো। তো তোমরা যদি বুঝতে না পেরে থাকো কোথাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমরা তোমাদের হেল্প করব। আর তার আগে তোমরা কিন্তু অবশ্যই এই PDFটি ভালো করে ডাউনলোড করে পড়ে নেবে। এই PDFটির মধ্যে সমস্ত কিছু বলা আছে, যারা যারা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সেপারেটলিভাবে সমস্ত কিছু ভালো করে বলা আছে, সেইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তোমাদের কিন্তু 1:5, মানে একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 5 জনকে ডাকা হবে, 5 জনকে শর্টলিস্টেড করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য বা স্কিল টেস্টের জন্য। ওকে, এখানে তোমাদের সেটাও উল্লেখ করা আছে, সেটাও তোমরা ভালো করে এই PDFটির মধ্যে পড়লেই পেয়ে যাবে। আরও অনেক কিছু ডিটেলস আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। তারপরে কিন্তু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা তোমাদের হেল্প করব। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।